নমস্কার বন্ধুরা, এটা একটি কারমোনা গাছ এবং এই গাছটিকে আমরা একটি টেপরি বা পরবর্তীকালে বনসাই রূপ দেবো। তার জন্য কিন্তু কারমোনা গাছে দেখুন প্রচুর ফুল এসছে এবং এই টাইমে আমরা কিন্তু এই গাছটিকে প্রুনিং করে দেবো এবং ব্রাঞ্চ সিলেকশন করছি, এটা র্যাম র্যামলি করছি এবং এই যে ভিডিওটা হতে চলেছে অনেকটা লং এবং আমরা প্রত্যেকটি ব্রাঞ্চের কাছাকাছি আমরা একটা করে যে বল টাইপের করবো। তো আনওয়ান্টেড যেসব ব্রাঞ্চগুলো আছে সেইগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। এই একটি আমরা ব্রাঞ্চ নিচ্ছি এবং কিছু যে আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে নিচে থেকে বেরোচ্ছে সেইগুলোকে আমরা কেটে দেবো। মেন টাং লাইনটাকে আগে বার করতে হবে, সেই জন্যে আমরা যেসব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো আছে সেগুলো রিমুভ করে দিচ্ছি। কারমোনা গাছে যেরকম বনসাই হয় সেরকম কিন্তু খুব সুন্দর টেপরিও করা যায়। টেপরি মিন্স হচ্ছে একটি গাছকে আকার দেওয়া। এইখানে আমরা এইরকম ধরনের করে একটা জাস্ট গোল টাইপের করে আমি ছেড়ে দেবো, যেমন এইখানটাও এইগুলো হচ্ছে একদম শর্টকাটের কাজ এবং এইখানটা এত বড় ব্রাঞ্চ আমরা রাখবো না। প্রথমে আমাদের উপর থেকে কিছু সাইডের দিকটা আমি রিমুভ করে নেওয়ার পরে এবারে কিছু উপরের বাঁধ আমরা রিমুভ করে নেব। তো এটা একটু হাইটওয়ালা করবো, বড়ো করো। কেননা এখন বড়ো গাছের চাহিদা কিন্তু খুব ডিমান্ড ভালো আছে, এখন সব ফ্ল্যাট বাড়ি হোক বা ছাদ বাগান হোক বড়ো বড়ো এবং সুন্দর সুন্দর মানুষ গাছ চাইছে এবং যেইগুলো লাস্টিংও অনেক দিনে করে। আনওয়ান্টেড যেসব আমরা ব্রাঞ্চ আছে সেগুলো কিন্তু সব রিমুভ করে দেবো, কোনোটাই রাখলে হবে না। তো এখানে অনেক অনেক বল বা স্টেপ আমরা করবো। বড় আনওয়ান্টেড ব্রাঞ্চ, তো দূর থেকে ভিডিওটা করছি, আপনারা হয়তো আমার বলার ভয়েসটা বুঝতে পারছেন না। এই ভিডিওটা অনেকটা বড়ই হবে এবং আপনাদের এটা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিচ্ছি যে টেপরি আপনারা কীভাবে করবেন। টোটালটা কাটলে এর যে বেসিক একটা শেপ বেরিয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে।
এটা হচ্ছে ফার্স্ট স্টেপ একটা কাটিংয়ে, এবং এরপরে আবার কিন্তু এরকে কাটিং এবং ট্রিমিং করবো। প্রচুর বান সেই গাছটিতে, সেই জন্য এটাকে লাগবে বেসিক একটা শেপ আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে। এইটাই হচ্ছে মেন কাজ। যে ডালগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা রিমুভ করে দেবো, এবং এইখানে দেখুন এখনো দুটো ডাল আছে। গাছগুলোকে এবার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কেটে রোদে বসতে হবে। এইটা 2-3 বছর লাইন টাইম লাগবে সুন্দর মানে ডিজাইন আনতে। এইগুলোও কিন্তু একটা খুব বনসাইয়ের যোগ্য গাছ।
এইবারে দেখতে পাচ্ছেন গাছটিকে একটা জাস্ট বেসিক শেপে আনা হয়েছে। এবারে এর কাজ আমরা শুরু করব। তো কীভাবে পরে আমি লাঠির সাহায্যে একে বেঁধে কী কাজ করব সেইগুলো কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো। নমস্কার।